Welcome students to bidonko.com. আমি তৃতীয়বান স্যার তোমাদের ম্যাথসের টিচার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্যাক্টরাইজেশনের প্রবলেম প্রবলেমটা এরকম 4 স্কয়ার -4ab -c স্কয়ার -2bc এটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে এটা ফ্যাক্টরাইজ করতে গেলে আমাদের একটা ট্রিক ইউজ করতে হবে সেটা কি দেখো 4 স্কয়ার -4ab আছে এটার সাথে কি করব একটা প্লাস b স্কয়ার দিয়ে দেব প্লাস b স্কয়ার দিচ্ছি তাই এখানে আবার -b স্কয়ার এবং বাকি যে টার্মগুলো সেগুলো লিখে দিলাম -2bc माइनस सी स्क्वायर এইবার আমরা গ্রুপিং করব প্রথম যে টার্মটা আছে 4 স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার এটা নিয়ে একটা গ্রুপিং ফর্ম করব যে 4 স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার আর বাকি টার্ম থেকে একটা মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার करेक्ट এবার এই যে 4 স্কয়ার মাইনাস 4ab প্লাস b স্কয়ার আছে এটা মানে কি 2a হোল স্কয়ার মাইনাস 2 2a b প্লাস b স্কয়ার তার মানে এটা x - y হোল স্কয়ারে ফরম্যাটে আছে তো এটা হয়ে যাবে 2a মাইনাস b হোল স্কয়ার এগেইন এই যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার আছে এটার মানে কি এটা হয়ে গেল আমার b প্লাস c হোল স্কয়ার करेक्ट तो এটা কোন ফরম্যাটে এসেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা কি জানি x স্কয়ার মাইনাস y স্কয়ার সেটা ইকুয়াল টু x প্লাস y ইনটু x মাইনাস y এটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা আমরা এটা জানি তাহলে সেখান থেকে এটা যেটা আছে x 2a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি এভাবে 2a মাইনাস b প্লাস b প্লাস c এবং 2a minus b minus b plus c এরপরে আমরা কি করব এটার ব্র্যাকেট তুলে দিয়ে সিম্পলিফাই করব সেটা করলে কি হবে 2a minus b plus b plus c এবং আরেকটা পোরশনে পেয়ে যাচ্ছি 2a minus b minus b minus c তো ফার্স্ট পোরশনটা কি দেখতে পারছি ফার্স্ট পার্টটা যে প্লাস b মাইনাস b ক্যান্সেল হয়ে থাকছে তাহলে পড়ে থাকছে কি 2a plus c second part ta ki pacchi amra 2a minus 2b minus c to ebhabe khub shohoj upay amra etake factorize korte parlam so thank you for watching bidonko.com maths er erokom aro somoshya samadhaner jonno amader website obosshoi browse korun